আছে, নিচে দেখতে পাচ্ছ বালি পাথর সবকিছু এটা আছে। দেখো ইট আছে ওই সাইডে, মানে কিছুটা গাঁথতে বাকি আছে। গুড মর্নিং, গুড মর্নিং, কি করছিস তুই? কি অবস্থা রে ভাই, বলো। টাকা নেই না? টাকা নেই তো? তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? সেটা কি ভালো আছো? আজকে একটা নতুন ভিডিও চলেছে, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস এখন যেহেতু সকাল, সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। গাইস দেখতে পাচ্ছ কোথায় আছে বুঝতে পারছো? গাইস যেটা হচ্ছে আমনাগা নতুন হাই স্কুল। গাইস আমি আমনাগা নতুন হাই স্কুলের এখানে এসেছি, দেখি কেউ নেই এখানে। সকাল অনেক সকাল 6টার দিকে এসেছি, এখন প্রায় 6:30 বেজে গিয়েছে, তো অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু এখানে কেউ নেই। যেহেতু দেখি আমার ভালো লাগছে, মানে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। গাইস দেখতে পাচ্ছ পুরো মাঠও পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ কেউ নেই এখানে। তো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি, আর স্কুল এখন ছুটি আছে গাইস। স্কুল এখন ছুটি, তার কারণে গরমের কারণে ছুটি দিয়েছে, অনেক প্রায় 1 মাস ছুটি দিয়েছে। কেমন লাগছে ধার থেকে? ভালো লাগছে তো? এবার আরেকটি জিনিস দেখাচ্ছি দেখো গাইস, এই দিকে দেখো, দেখো গাইস উপরের দিকে দেখো, আর একটু ভালো করে দেখো, এই দিকটা না না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো ওদেরকে একটা জিনিসটা দেখিয়ে দিই, এদিকে দেখো গাইস, ওই দিকে দেখেছো তো পুরো উপরে ছাদ হয়ে গিয়েছে, আর এইদিকে শুধু একটাই এই ছাদটা এখানটাই বাকি আছে। তো এইটা যদি হয়ে যায় স্কুলটা খুব সুন্দর লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ বালি পাথর আর সিমেন্ট আছে ভিতরে, এখানে এইগুলো কমপ্লিট হয়ে গেলে সুন্দর দেখতে লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো গাইস, এই যে স্কুলটার সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস সেটা এখনও হয়নি, সেটা হচ্ছে পাঁচিল। গাইস পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, মানে ফাঁকা। এখন ওইদিকে যদি পাঁচিল টানবে, সে পাঁচিলটা এখনও টানেনি, পাঁচিলটা টানলে খুব সুন্দর দেখাতো। আমি মানে মাঠের মাঝখানে চলে এসেছি, এখান থেকে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এদিকে দেখো ইট আছে ওই সাইডে, মানে কিছুটা গাঁথতে বাকি আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমনাগা স্কুল, নতুন হাই স্কুল, এই আমনাগা নতুন হাই স্কুল। ঠিক আছে গাইস, তো আমি এখন বাড়ির দিকে যাব, দেখি ওই বাড়িতে গিয়ে কিছু খাবো, খাওয়ার পরে আবার এদিকেও আসতে পারি বা অন্য সাইডেও যেতে পারি, তো তোমাদেরকে সেটা দেখাবো ওখানে। তখন আমি চলে যাচ্ছি বাড়িতে গাইস, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা গাইস, দেখো শুনছান একদম কেউ নেই এখানে। আর এই এদিকটা অফিস গাইস, এই যে এই সাইডটা অফিস আছে, আর এই হচ্ছে আমনাগা নতুন হাই স্কুল, তো নাম লেখা আছে আমনাগা হাই স্কুল, ঠিক আছে উচ্চ মাধ্যমিক। ওকে তো গাইস চলো, এখন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবো, পিছন দিয়েও যাওয়া যায় গাইস, অ্যাকচুয়ালি পিছন দিয়ে যাবো না। আরে ফিরোজ যে গাইস, যে দেখো ফিরোজ আছে, ফিরোজদের বাড়ির সামনে স্কুল, ফিরোজের স্কুল তাও যায় না মনে হয় ঠিক মতো। ফিরোজ ভালো করে স্কুল যাস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বাবা রে বাবা এত দেরিতে গাইস, দেখতে পাচ্ছ এই যে রাস্তার ধার, এটাই রাস্তা স্কুল আসার, এই যে গাড়ি যাবে দেখো, দেখতে পাচ্ছ বাস চলে গিয়েছে, তো এখান দিয়ে নেমে এই যে স্কুল। ওকে তো গাইস চলো বাড়ি যাবো। রোজ আজকে স্কুল আছে? স্কুল ছুটি কদিনের জন্য? 42 দিন। আমি বলছিলাম গাইস 30 দিনের জন্য, 1 মাস বলছিলাম, কিন্তু গাইস দেখতে পাচ্ছ স্কুলে যেহেতু পড়ে, আমি তো স্কুলে যাই না, আমি সঠিকটা জানতাম না, তো ফিরোজ বলছে যে 42 দিনের জন্য। ঠিক আছে স্কুলদের এদের বাড়িটা হচ্ছে এইখানে, ফিরোজদের বাড়ি, 42 দিনের জন্য ছুটি তাই তো? ওকে 42 দিন পরে ছাত্রছাত্রী আসবে, তখন দেখিয়ে দেবো ওখানে, এখন 42 দিন ছুটি থাকবে যেহেতু দেখতে পাবে না তোমরা, পুরো শুনশান হয়ে আছে। তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো, ঘুরতে আসতে পারো, এটা আমনাগা নতুন হাই স্কুল। ওকে যাওয়া যাক এবারে রাস্তা দিয়ে উঠে যাবো, ফিরোজ টাটা টাটা, ফিরোজকে টাটা দিয়ে দিয়েছে। একটা হাসির জিনিস দেখাবো গাইস তোমাদেরকে, সেটা হচ্ছে যে গেট গাইস, এটাকেই দেখাবো বলছিলাম, দেখো গেট, কোনো পাঁচিল নেই তোমাদেরকে দেখালাম, কিন্তু এখানে গেট আছে। হ্যাঁ এটা দেওয়ার কারণ এক্সাম ছিল তো যার জন্য, তো আমি রাস্তা ধারেই চলে এসেছি, রাস্তা ধারটা ভালো করে দেখাচ্ছি। দেখো আমনাগা হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এটা হচ্ছে আমনাগা নতুন হাই স্কুল। তো দেখতে পেলে ওইদিকে দেখতে হবে, দাদু ডাকছে, ধরি আসছে, দাদু ডাকছে, দাদুর কাছে যাই, বলো দাদু, বলো বলো, টাকা নেই তো? টাকা নেই এখন, আমি সকালবেলা এসেছি, এখন টাকা নেই, পরে অন্য সময় দেবো ওখানে। ঠিক আছে আমি সকালবেলা এসেছিলাম, একটু ঘুরতে এসেছিলাম, তো পরে দেবো ওখানে। ওকে বাই দাদু। প্রতিদিনের মতো আজকেও বিকালে খুব বৃষ্টি হয়েছে গাইস, আর এ দেখো কি করছে, কি করছিস রে, কি করছিস তুই, কি অবস্থা রে ভাই, এই বিকালবেলায় ও পানিতে বসে বসে ওখানে গাড়ি চালাচ্ছে, পানিতে কি অবস্থা।
চালা চালা জোরে জোরে চালা শুয়ে পড় ভিজে যাবে গা বুঝতে পারি তখন চলো গাইজ আমি স্কুল মাঠের দিকে যাওয়া যাক কিছু করার নেই গাইজ এখন বিকাল হয়ে গিয়েছে তো সকালের ঘটনাটা যেটা হয়েছিল যে দাদু আমার কাছে 10টা টাকা চেয়েছিল সেটাও দিতে পারলাম না তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল মাঠের দিকে ঘুরতে এসেছিলাম থরি না টাকা নিয়ে এসে একটা টাকাও নিয়ে আসেনি তো দাদুকে দিতে পারি না এই দাদুটা আমার নাই আর নিজের দাদু নাই আমার এটা হচ্ছে গ্রাম সম্পর্কে দাদু হয় ঠিক আছে আমার দাদু আমার জন্মের আগে দুনিয়া থেকে চলে গিয়েছিল ঠিক আছে তো গাইজ এই ভিডিওটা আমি বেশি লম্বা করবো না এটা স্কুলটা দেখে দিয়েছি স্কুলে ভিডিও ছিল তো এই ভিডিওটা আমি এখানেই অফ করছি পরে ভিডিও তোমাদের সাথে দেখাবে ঠিক আছে।